বন্ধুরা, তোমরা যারা 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের সাথে এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। এক, তোমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি সর্বপ্রথম তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে কিভাবে দেখতে পারবে সম্পূর্ণ হাতে কলমে তোমাদের জানাবো। দুই, তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিট কবে তোমরা কখন হাতে পাবে। তিন, তোমাদের মধ্যে কারা এবছর স্কলারশিপের দরুন 36,000 টাকা পেয়ে যাবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি 2022 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে, তোমাদের তো ভালো লাগবেই, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা এই মুহূর্তে প্রত্যেকেই জেনে গেছো তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 10 তারিখ। 10ই জুন তোমাদের উচ্চ মাধ্যমিক 2022 রেজাল্ট প্রকাশিত হবে সকাল 11টার সময় স্পেস কনফারেন্সের মাধ্যমে মিডিয়ার সামনে। উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে, কেমন রেজাল্ট হয়েছে সম্পূর্ণটা লাইভে এসে জানাবেন। এবং তারপরে 11:30 অর্থাৎ 11:30 থেকে সকাল তোমরা তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট সর্বপ্রথম তোমাদের স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবে। দেখো, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022 ছাত্রছাত্রী রয়েছো কিংবা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী রয়েছো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রেজাল্ট দেখার সরকারি ওয়েবসাইট হচ্ছে wbresult.nic.in। এই ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট সম্পূর্ণভাবে দেখতে পারবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যখন অ্যাকচুয়ালি গুগলে লিখে সার্চ করবে wbresult.nic.in, ওখানে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2022। ওইখানে তোমরা ক্লিক করলেই এই তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এন্টার ইওর রোল নাম্বার এবং তারপরেই লেখা থাকবে এন্টার ইওর ডেট অফ বার্থ। রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দেবে, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবে, এবং তারপরে ক্যাপচার কোড একটা থাকবে যেখানে হুবহু ক্যাপচার কোডটা তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা তোমাদের স্মার্টফোন থেকে সরাসরি দেখে নিতে পারবে, কোন বিষয়ে কত নম্বর পেয়েছো, টোটালে কত নম্বর পেয়েছো এবং কত নম্বর তুমি আশা করছো সেটাও কমেন্টে কিন্তু একেবারেই জানাতে ভুলো না। এরপরে এ তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমরা এবছরে কিন্তু যেদিন রেজাল্ট বেরোচ্ছে অর্থাৎ 10ই জুন কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবে না। তো কবে তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবে? দেখো, এবছর প্রত্যেকটা বছর যেদিনকে রেজাল্ট অনলাইনে প্রকাশিত হয় সেই দিনকেই স্কুল থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট এবং মার্কশিট কালেক্ট করে নেয়, কিন্তু এবছরের ক্ষেত্রে সেটা হবে না। আর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এখনও পর্যন্ত রেজাল্টের যে ছাপানোর কাজ, সেই ছাপানোর কাজ কিন্তু অনেক অংশে বাকি আছে, সেই কারণে তোমাদের রেজাল্ট তোমরা 10ই জুন হাতে পাচ্ছ না। তাহলে কবে তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের মার্কশিট হাতে পাবে? দেখো, তোমাদের রেজাল্ট এবং যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট তোমরা হাতে পেয়ে যাবে 20 জুন, মানে জুন মাসের 20 তারিখ তোমরা তোমাদের স্কুল থেকে সকাল 11টার সময় তোমাদের রেজাল্ট এবং মার্কশিট তোমরা হাতে পেয়ে যাবে। কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তার মানে তোমরা বুঝতেই পারলে তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে 11:30টার সময় 10ই জুন দেখতে পাচ্ছ এবং তোমাদের রেজাল্ট তোমরা হাতে পাবে, তোমাদের মার্কশিট তোমরা হাতে পাবে 20 জুন 2022। এবং তারপরে তোমরাদের রয়েছে কলেজে ভর্তি, এবং কলেজে ভর্তি তোমরা হয়ে যাবে, এবং কলেজে ভর্তি হয়ে গেলে এ তোমরা কিন্তু প্রত্যেকে স্কলারশিপ পাবে। এক্ষেত্রে রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্কলারশিপে এবছর আবেদন করতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% পেতে হবে, অর্থাৎ 60% নম্বর যদি তোমরা টোটালের ওপর পাও তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও,
ছেলে হও মেয়ে হও প্রত্যেকে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তোমরা 60% নাম্বার পেয়েছ প্রত্যেকে স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে এবছর আবেদন করতে পারবে। এক্ষেত্রে 60% মানে তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা 500তে 500-এর 60% যদি বলি তাহলে 300 এসে দাঁড়ায়, অর্থাৎ 300 নম্বর যদি পাও, তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও সেক্ষেত্রে তুমি স্কলারশিপকে আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি 60% পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায় না। 60% পেয়ে তুমি যদি কলেজে ভর্তি হও, কলেজে ভর্তির প্রক্রিয়ার ডকুমেন্টেশন দিয়েই কিন্তু তোমাকে স্কলারশিপে আবেদন করতে হবে। অর্থাৎ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এ তোমাদের 300 নম্বর পেতে হচ্ছে মোট, বা 300 নম্বরের বেশি পেতে হচ্ছে, তারপরে কলেজে ভর্তি হচ্ছে, তারপরে তোমরা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে আর্টস এবং কমার্স বিভাগে নিয়ে পড়াশোনা করবে তারা প্রতি মাসে 1000 টাকা, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা, অর্থাৎ 3 বছর যে তোমার গ্র্যাজুয়েশন কোর্স, 3 বছরে তোমরা 36,000 টাকা পেয়ে যাবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হবে প্রতি মাসে 1500 টাকা, অর্থাৎ 12 মাসে 1500 × 12 মানে 18,000 টাকা, 3 বছরে 54,000 টাকা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। কাজেই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের পর স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপ রাজ্যের সবথেকে বড় সরকারি স্কলারশিপে অতি অবশ্যই আবেদন করবে। আবেদন প্রক্রিয়া, কলেজের পর কিভাবে কি প্রসিডিওর হবে, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। সম্ভবত প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে অ্যাকচুয়ালি এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। সমস্ত তথ্য অফিসিয়ালভাবে তোমরা কলেজে ভর্তি হলে, স্কলারশিপ চালু হলে সমস্ত প্রসিডিওর আমি দেখিয়ে দেব। কাজেই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হওনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যখনই কোনো অফিসিয়াল তথ্য আসবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এবং তোমরা তোমাদের রেজাল্টের জন্য কতটা এক্সাইটেড এবং 300 নম্বর পেয়ে তুমি কি স্কলারশিপে আবেদন করতে চাও কিংবা কত নম্বর তুমি আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকের রেজাল্টের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।